দেখো আমার পাশে কে, সিঁড়িতে আইসো কেন? পম্পম খাওয়ার জন্য। গাইস আজকে এই টিকটকারকে নিয়ে খেলবো। আরে আজকে এই টিকটকার ফুটকি ভাই এমন বড় বাস ঢুকিয়ে দেবে, এমন বড় বাস ঢুকিয়ে দেবে নিজে ভাবতে পারবে না। তার ফুটকি ভাই আমি কি বাস বলে দিছি, পুরো আইকালে একটা আস্তা বাস ঢুকিয়ে দেবো। তো তোমরা মেরি জান ভিডিও মে সাপোর্ট করতেছো না কেন জানি না। তো আমি কালকে একটা ভিডিও ছাড়ছি, তারপরে এটা ভালো আমি সাপোর্ট পাইনি। ইনভিটেশন ইউটিউবে ভালোই দিচ্ছে, তারপরে তোমরা সাপোর্ট করতেছো না। তো গাইস প্লিজ এই ভিডিওতে সাপোর্ট করো। তো তোরা তুই ভিডিও দেখে তোমরা চলে যাও। তো ভিডিও মে পুরো কন্টিনিউ রেনা মেরি জান। তো আজকে ফার্ম দেবে এই টিকটকারকে, তো এমন বাস দেবো বলে এ নিজেই ভাবতে পারবে না তার বাস কি দিয়েছি আমি। তো কে দেরি করতেছি, ভিডিও স্টার্ট করি একটা ইন্টোকে বাদ। এই মামু ইন্টো লাগে এবং কি টিপা, এসব করলে কি তোমার পম্পম যাবে না? তোমার পম্পম গুলো আরো বড় বড় হবে, ঠিক আছে? আর তোমার পম্পম গুলো দেখি না আমি হয়ে গেছে পুরা ফিদা তোমাকে দেখে। তো তোমার পম্পম গুলা দেখে না আমার একটা শায়রি মনে পড়তেছে, কি আমি শায়রিটা বলবো? তুমি ডাব আমি কল, তুমি ডাব আমি কল, আমারটা ধরে একটু লড়াও বেরিয়ে আসবে পুরা জল। আমি সত্যি কথা বলতেছি, কারণ এদেরকে নিয়ে যতই কথা বলো তারা সুধরাবে না। তাই জন্য বলতেছি তোমরা ভিডিও বানাও, তোমরা ভিডিও বানাও, আমরা খালি ফার্ম দিতে থাকি, ফার্ম দিতে থাকি, ফার্ম দিতে থাকি। মাফ করে দেব হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ গাইস, সে নিজেকে দাবি করতেছে নাকি সানি লিওনের ছোটো বোন। হ্যাঁ মানিয়ে নিলাম, মেয়ে সানি লিওনের ছোটো বোন। তো সানি লিওনের ছোটো বোন হয় যদি টিকটকে এসে ভিডিও কেন বানাইতেছে? এত সানি লিওন যেখানে থাকে এখানে থাকার কথা, কারণ সানি লিওন তাকে জনি সিংহর কাছে, জনি সিংহর কাছে থাকার কথা, কারণ জনি সিংহে ভালো ভালো শুদ্ধে বড়ুয়ার জন্য আই মিন আমি চুলোর কথা বলতেছি, অন্য কিছু ভাববেন না প্লিজ। যদি আমার মন বুঝো তাহলে ভালোবাসা পাইবা, আর যদি ধন বুঝো তাহলে মুদার জায়গায় গুদা খাইবা। হ্যাঁ দনের কথা কি বলতেছো, দন আছে? হ্যাঁ সত্যি বলতেছো দন আছে, কারণ দন থাকতো না যে আজকে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স টিকটকে কোনো সময় হইতো না, কারণ দন দেখাই তো টিকটকে ফলোয়ার্স কামাইছো, তাই না? তো সো গাইজ আজকে ভিডিওটুকুই থাকো, কারণ আমি বেশি লম্বা করি না ভিডিও। তো তোমরা তো জানোই এই কথাটাই, কারণ আমি অত ভালো রেস্ট পাই না, তাই জন্য আমি অত লম্বা করি না ভিডিও। তো আমি ভিডিওতে কোনো কিছু খারাপ বলে থাকে যদি তো প্লিজ ইগনোর করবে, আর ছোটো ভাই হিসাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকো যদি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন প্রেস করবেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো অনেক শীঘ্রই। তো টাটা, বাই বাই।